করোনা মোকাবিলায় 52 লক্ষ টাকা মানুষের সেবায় নিয়োজিত করবেন, এ বিষয়ে অনেক আগেই অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম মিশ্র। এবার সেই প্রতিশ্রুতি পূরণে তিনি এগিয়ে এলেন। জেলার গঙ্গাজলঘাটি ব্লক থেকে সেই উদ্যোগেরই শুভ সূচনা করলেন তিনি। গঙ্গাজলঘাটি ব্লকের 10টি অঞ্চলের গরিব দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে এই মহতী উদ্যোগের শুভ সূচনা করলেন গৌতম মিশ্র। এদিন সকালে 4টি লরি বোঝাই করে চাল, আলু, ডাল, সাবান ও মাস্ক এসে পৌঁছায় গঙ্গাজলঘাটি থানা প্রাঙ্গণে। সেখান থেকে গঙ্গাজলঘাটি ব্লকের 10টি অঞ্চলে খাদ্য সামগ্রী পৌঁছে যায় জনগণের কাছে। বেশ কিছু মানুষের হাতে থানা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী তুলে দেন গৌতম মিশ্র সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। আজ গঙ্গাজলঘাটিতে কি কি দিচ্ছেন? আমি যা সারা বাঁকুড়া জেলায় দিচ্ছি, তাই গৌহাটি দিচ্ছি। গৌহাটি ব্লক এখানে আমার বাড়ি, এই জন্য গৌহাটি ব্লক থেকে সূচনা শুরু করলাম। পূর্ব সারা বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লক, গৌহাটি, বড়ড়া, মেজিয়া, ইনপুর, ছাতনা, পুলিশন অঞ্চল, সালতড়া, বাঁকুড়া 1-2, গোতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, পাত্রশ্যার, খাতড়া, আপনার বিষ্ণুপুর আছে, পুলিশন আছে, আরও আপনার রায়পুর আছে, সমস্ত ব্লকের জেলা নেতৃত্ব লিস্ট দিয়েছেন। 165 টন চাল এবং 183 টন আলু, যার দাম 50 লক্ষ টাকা। এছাড়াও 2 লক্ষ টাকায় স্যানিটাইজার হিসেবে সাবান, ডেটল এবং লাইফ বয়, এছাড়া মাস্ক আমি দিচ্ছি। আমার হলে আমি এখানে আসতে পারতাম।